আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমার আরেকটি ডেলি লাইফ ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি তো সকাল থেকে আমার ব্লগটা শুরু করেছি তো এখানে আপনারা দেখতেই পেয়েছেন আমি অলরেডি আমার রাইট সাইডে টিফিনটা রেডি করে নিয়েছি ওদেরকে সেদিন আমি টিফিনে নিউটেলা ব্রেড দিয়েছিলাম আর এরপরে আমি যা যা রান্না করব সব ডিফ্রোস্ট করে এরপরে ওদেরকে নিয়ে বের হয়ে গিয়েছি স্কুলের জন্য তো এখন দুই ভাইকে রেডি করে নিয়েছে ওরা আলহামদুলিল্লাহ নিজেরাই রেডি হয়ে যায় আমি ওদের টিফিন বাকি কাজ ছাড়তে সাথে দেখা যায় ওরা রেডি হয়ে যায় তো এখন ওদেরকে নিয়ে চলে যাবো ওদেরকে স্কুলে ড্রপ করে তারপরে আমি বাসায় এসে আমি আবার কিছুক্ষণ রেস্ট নেই রেস্ট নিয়ে এরপরে আমি আমার বাকি কাজ শুরু করি তো ওদেরকে স্কুলে দিয়ে আসার সময় এরকম পুরো পথ জুড়ে কিন্তু এরকম অনেক দেয়ালের মধ্যে ছবি আঁকা অনেক কিছু লেখা আমি সবসময় এগুলো পড়তে পড়তে যাই প্রতিদিনই পড়ি কিন্তু আমার ভাল লাগে সেজন্য আমি প্রতিদিনই পড়ি প্রতিদিন দেখি আর ওদের স্কুল বসার আগে কিন্তু অনেক লম্বা একটা জ্যাম হয় তো সেই যথারীতি আমরা জ্যামেই বসেছিলাম তো এরপরে আমি বাসায় চলে এসেছি ওদেরকে দিয়ে কিছুক্ষণ রেস্ট করে নিয়েছি আর রেস্ট করে আমি চলে এসেছি রান্নাঘরে তো আজকে আমার অনেক রান্না তাই আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না তবে সেদিন প্রথমবারের মতো শীতের সবজি রান্না করছিলাম ফুলকপি ভাজি করেছিলাম সেজন্য এটা একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি রান্না বসিয়ে এদিকে এসে আমি আবার আমার রুমটাও ক্লিন করে নিচ্ছি বিছানাটাও পরিষ্কার করে নিব তো এই তো এক নিমিষেই আমার বিছানাটা পরিষ্কার হয়ে গিয়েছে আর এগুলো করতে করতে দেখা যায় যে ওদেরকে স্কুল থেকে নিয়ে আসার টাইম হয়ে যায় তো আমিও দ্রুত বের হয়ে যায় আর সেদিন দেখলাম যে আমি বের হওয়ার পরে একদম ফক ফকফকা রোদ ছিল হঠাৎ ওদের স্কুলের কাছাকাছি আসতে না আসতে একদম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো এই রোদ এই বৃষ্টি এরকমই হচ্ছে আবার যখন ছুটি হয় ওই টাইমে দেখা যায় জ্যামটা আরও অনেক বেশি থাকে তো এই তো ওদের স্কুল ছুটি হয়ে গিয়েছে আমি আসতে না আসতে আর আমি ওদেরকে নিয়ে এখন বাসায় চলে এসেছি আর বাসায় এসে সেদিন ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিয়েছি একটু ডিপ ক্লিন করে নিয়েছি রানারটা চেঞ্জ করেছি সব কিছু একটু ক্লিন করে ভালোভাবে মুছে এরপরে আমি একটা রানার এখানে বিছিয়ে দিব আর আমার সব কয়টি রানারে কিন্তু সবসময় আমি অনলাইন থেকেই কিনি অনলাইন পেজটি আমার ঠিক মনে নেই আমি ওই ওদের পেজ থেকে দেখা যায় আমার বেশিরভাগ রানারগুলো কিনি আর রানারগুলো ভালো পরে ওদেরকে ফেব্রিক্স কোয়ালিটিটা অনেক ভালো হয় ইউজ করা যায় অনেক দিন আর টেবিল রানারে যেহেতু দেখা যায় যে খাওয়ার সার্ভ করার সময় অনেক সময় পরে তো আমি চেষ্টা করি একটু ডিপ কালারগুলোই নেওয়ার জন্য যাতে করে দাগ পড়লেও দাগটা দেখা না যায় লাইট কালারগুলোতে দেখা যায় কিন্তু তরকারির ঝোল পড়ুক বা কিছু পড়ুক ওটা কিন্তু খুব বেশি দেখা যায় তো এভাবে আমি পুরো ডাইনিং টেবিলটা ক্লিন করে নিয়ে একটা নতুন রানার টেবিল ম্যান বিছিয়ে দিয়েছি আর এই পাশে সব দরকারি জিনিসপত্র রেখেছি ওদেরকে স্কুল থেকে নিয়ে এসেছি ওদের টিফিন বক্সগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি আমার শাশুড়ি আম্মুর ওষুধের বক্স সব কিছু এভাবে একপাশে রেখে দিয়েছি হাতের কাছে যাতে সব কিছু পাওয়া যায় আর এই হচ্ছে আমার রান্নাবান্না সেদিন অনেক রান্না ছিল তাই আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি তো আমি ফুলকপি ভাজির সাথে একটু করে মিষ্টি কুমড়া ভাজিও করেছিলাম আর এদিকে ডাল এটা সব সময় আমার বাসায় থাকে আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভুনা করেছিলাম আর ভাতটাও রান্না করে গিয়েছি মোটামুটি সব রান্না আমি শেষ করে গিয়েছি আর কিছু রান্না চুলাই ছিল আমি বসিয়ে গিয়েছি আর আম্মু ওগুলো হয়ে যাওয়ার পরে চুলা থেকে নামিয়ে নিয়েছেন এটা হচ্ছে মগজ রান্না করেছিলাম আর এই পাশে হচ্ছে বাচ্চাদের জন্য একটু চিকেন রান্না করেছিলাম তো এরপরে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিব এখন এই যে আর আমি আসার আগে আম্মু এইভাবে সব কিছু প্লেট বাটি সব কিছু সেট করে রেখেছেন এখন জাস্ট টেবিলে আম্মু খাবারটা সার্ভ করে দিবেন আর এরপরে আমি একেবারে চলে এসেছি বিকালে বিকালে আমি নুডলস রান্না করব ঠিক করেছিলাম সেদিন শর্টকাটে তো এই যে আমি নুডলস রান্না করার জন্য যা যা লাগবে প্রিপারেশান নিয়ে নিয়েছি আমি একটু গাজর একটু ক্যাপসিকাম আর একটু বিফ দিয়ে সেদিন নুডলসটা রান্না করেছিলাম এভাবে নুডলস রান্না করলে দেখা যায় যে বাসায় সবাই পছন্দ করে তো অল্প তেলে আমি প্রথমে একটু সবজিগুলোকে সতে করে নিয়েছি আর এরপরে আমি এখানে বিফটাও দিয়ে দিব আমি দুই তিন মিনিটের মতো একটু নাড়াচাড়া করেছি খুব বেশি সিদ্ধ করিনি একটু হাফ ডান রেখেছিলাম সবজিটাকে এরপরে আমি এখন এখানে বিফটাও দিয়ে দিব বিফ দেওয়ার পরে আমি নুডলস তারপরে একটু সয়া সস আর হচ্ছে নুডলসের যে মশলাটা থাকে ওইটা দিয়ে আমি ওয়ান পিঞ্চের মতো মানে অল্প একটু লবণ দিয়েছি না হলে কিন্তু দেখা যায় যতই আমি সয়া সস বা মশলা ইউজ করি না কেন টেস্ট অত ভালো আসে না একদমই অল্প পরিমাণে একটু লবণ দিলে তখন দেখা যায় যে টেস্টটা ঠিকভাবে আসে তো এই তো আমি নুডলসটা রান্না করে নিচ্ছি আর সবাই আমরা খাবো না নুডলস বাচ্চাদের জন্য আপনাদের ভাইয়ের জন্য করেছি সেজন্য আমি দুই প্যাকেট রান্না করেছি দুই প্যাকেটে এনাফ হয়ে যায় ওদের তো এরপরেই তো আমার রান্না হয়ে গিয়েছে আমি এখন প্লেটে সার্ভ করে দিয়েছি এই তো সন্ধ্যার খাওয়া দাওয়ার পরে বাসায় আমি রাইট সাইডকে আম্মুর কাছে পড়তে দিয়ে আমি চলে গিয়েছি আবার আম্মু আর আমার ছোটো বোনের সাথে একটু বাইরে ওই দিন আম্মুর আর আমার ছোটো বোনের মূলত শপিং প্ল্যান ছিল আর সাইদের বার্থডের জন্য গিফট কিনবে তো ওই জন্য আমাকেও নিয়ে গিয়েছে কারণ আম্মু কনফিউজ হয়ে যায় তো বললো যে তুমি সহ থাকলে আমার সুবিধা হবে তো এরপরে আমরা গিয়েছিলাম সেদিন হচ্ছে প্রথমে সেলরে তো সেদিন কেন জানি সেলোর থেকে কোনো ড্রেসই পছন্দ হচ্ছিল না কিন্তু এর আগে আগে দেখা গিয়েছে যে ওদের বেশিরভাগ ড্রেসই সেইলোর থেকে পছন্দ হয়ে যায় তো সেদিন সেইলরে কোনো ড্রেসেসই পছন্দ হচ্ছিল না তো আম্মু বললো যে এসেছি যখন চলো একটু উপরেও যাই তো উপরে এখানে হচ্ছে লেডিস সেকশন আর জেন্টসদের সেকশন আছে তো এখানেও এসেছিলো আম্মু দেখছিল ঘুরে কোনো কিছু ভালো লাগে কিনা তো এখানে অনেক ধরনের পার্টস আছে এগুলো কিন্তু পছন্দ হয়েছিল আমাদের তবে সেদিন এখান থেকে কিছু নেওয়া হয়নি তো এরপর যেহেতু আমরা বাচ্চাদের শপিং করতে এসেছি তো এখানে আর সময় নষ্ট না করে ভাবলাম যে আমরা পেয়েবলসে চলে যায় পেয়েবলসে হয়তো মিলে যাবে কারণ ওখানে বাচ্চাদের আইটেম অনেক বেশি তো ফাইনালি পেয়েবলসে এসে এখানে কিন্তু আমাদের ড্রেস পছন্দ হয়ে গিয়েছে আর এখান থেকেই আমরা ড্রেসটা ফাইনাল করে নিয়েছি তো এটাই ছিল আমার সারা দিনের টুকিটাকি একটা ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইবের পরে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ